ফিলিস্তিনের গাজা উপত্যকায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালানোয় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে তুরস্ক। এই সমালোচনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল তুরস্কের সম্পর্ক। এ অবস্থায় আঙ্কারা থেকে নিজেদের কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইন এরদোয়ান তেল আবিবকে যুদ্ধাপরাধী আখ্যা দেয়ায় এই পদক্ষেপ নিল ইহুদিবাদী দেশটি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহিন বলেন, ইসরায়েল তুর্কি সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে। তুরস্ক থেকে আসা গুরুতর বিবৃতির প্রেক্ষিতেই আমি দুদেশের মধ্যকার সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য কূটনৈতিক প্রতিনিধিদের সেখান থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছি। তাম 25 গুন্দুর গাজ্জেদে ইনসানলিগা আইত নে কাদার হাসরাত ভারসা হেপসি টেক টেক ইয়ক এডিলু।